দীর্ঘ ৪০ বছর ধরে শ্বশুর মশাইয়ের স্মৃতি আগলে রেখেছেন দুই বৌমা। দেবতার পাশে ছবি রেখে সকাল সন্ধ্যা পূজাও করছে তারা। কে সেই ব্যক্তি যার স্মৃতি আগলে রেখেছেন দুই বৌমা? কি সেই স্মৃতি? জানা গেছে সেই মহান ব্যক্তির নাম ছিল নবীনচন্দ্র দাস। বাড়ি মালদার চাঁচল থানার কলিগ্রাম গ্রামে। প্রথম দিকে হরিশ্চন্দ্রপুরের চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদে যোগদান করেন। এরপর তৎকালীন হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা জুনিয়র বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে প্রধান শিক্ষকের পদে যোগদান করেন। দীর্ঘ বছর চাকরি করার পর অবসর নিলেও স্কুলের মায়া ত্যাগ করতে না পেরে আবার বিনা বেতনে ক্লার্কের কাজে যোগদান করেন। কিছু বছর সেই পদে থাকার পর অসুস্থ হয়ে পড়েন, তারপর পরলোক গমন করেন বলে খবর। কথা হচ্ছিল তার দৌহিত্র সঞ্জয় দাসের সঙ্গে। সে বাবার মুখে শুনেছে তার ঠাকুরদা মাসে মাত্র ৫০ টাকার বেতনে চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। এরপর তুলসীহাটা জুনিয়র বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে প্রধান শিক্ষকের পদে যোগদান করেন। বেতন বেড়ে হয় ৯০ টাকা, তবে বেতন ৬ মাস সরকার দিত, বাকি ৬ মাস ছাত্রছাত্রীরা দিয়ে চালাত। তুলসীহাটাতেই ভাড়া বাড়িতে থাকতেন, নিজ হাতে রান্না করে খেতেন। এছাড়াও তিনি শিক্ষকতার পাশাপাশি জমি জরিপ ও হোমিওপ্যাথি চিকিৎসকের কাজ করতেন। স্কুলে সঙ্গে নিয়ে যেতেন হোমিওপ্যাথি ওষুধের বাক্স। কোনো ছাত্র অসুস্থ হয়ে পড়লে বিনামূল্যে ওষুধ দিতেন। অবসরের পর পেনশন হিসেবে ৫০ টাকা পেতেন। সেই টাকা পোস্ট অফিসের পিয়ন খামে ভরে বাড়িতে দিতে আসত। ঠাকুরদা নিয়মিত মহাভারত পাঠ করতেন। তিনি একজন প্রকৃত প্রেমিক ছিলেন, নিজ হাতে অনেক গাছ লাগিয়েছেন। তিনি পৃথিবীতে বেঁচে না থাকলেও স্মৃতি হিসেবে রয়ে গেছে তার লাগানো আম গাছ, হোমিওপ্যাথি ওষুধের বাক্স ও বই, মহাভারত, বৃদ্ধ বয়সের শেষ সম্বল লাঠি, জমি জরিপের নকশা, লোহার চেন, স্কুলের হাজিরা ও হিসাবের খাতা প্রভৃতি। সেগুলো আজও জানান দেয় তার কর্মঠ পরিশ্রমের কথা, যা আজও সেই স্মৃতি যত্নের সহিত আগলে রেখেছেন দুই বৌমা। তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র আব্দুল রাজ্জাক জানান, তার শিক্ষক নবীনচন্দ্র দাস একজন চাপা স্বভাবের মানুষ ছিলেন। স্কুলের সকলকে নিয়ে চলার চেষ্টা করতেন, যথেষ্ট জ্ঞানী ছিলেন। এই ধরনের শিক্ষক পেয়ে নিজেকে ধন্য বলে মনে করেছেন। তার বাড়িতে গিয়ে পুরনো স্মৃতি ভাগ করে নিলেন সে। আগেই যা পড়াশোনা করতাম, তো কিছুদিন ওনার কাছে পড়েছি। তারপরে উনি রিটায়ার হয়ে গেলেন, আমি এদিকে প্রাইমারি থেকে ৫ তখন ভর্তি হলাম। তখন হেডমাস্টার মশাই ছিলেন শ্যামাপদ সাহারা। ইনি শ্যামাপদ সাহারাই হেডমাস্টার হিসাবে এজ এ অ্যাডমিশন স্টেটার না কি বলে, ওই হিসাবে তিনি খুব স্ট্রিক্ট ছিলেন। আইন কানুন হিসাবে খুব স্ট্রিক্ট। আমার ওনাকে ওনার যে মানে আমি ওনার সাথে পড়াশোনা করেছিলাম, ওনার যে আচার আচরণ তাকে আমাকে খুব মুগ্ধ করেছিল তখন। তো আমি সেই হিসাবে তার স্মৃতি, তার প্রতি আমার একটা খুব আকর্ষণ ছিল ওনার বাড়িটাকে দর্শন করার এবং ওনার পরবর্তী প্রজন্ম ওর উত্তরসূরিদের সঙ্গে দেখা করার। এটা আমার খুব আগ্রহ ছিল। সেই তাগিদেই আমি আমার মানে একে গ্রামের একজনকে সঙ্গে নিয়ে গেলাম। তিনি আমাকে এই ব্যাপারে খুব সহযোগিতা করলেন। সেইখানে গিয়ে তার পরিবারের তো এখন বর্তমানে যারা আছে, কারণ ওনার দুই ছেলে মারা গেছে, সে তার ছেলেরা তেমন পৌত্র আছে, তাদের সঙ্গে অনেক কথাবার্তা হলো। তার পুরনো দিনের অনেক সেটা হাইস্কুল থাকাকালীন তার যে সমস্ত কাজগুলো করছেন, সেই কাজের স্মৃতি তার বাড়িতে এখনও রক্ষিত আছে। মানে কী কী দেখলেন সেখানে গিয়ে তার স্মৃতি? হ্যাঁ, উনি ছাত্রের ওখানে ওনার একটা রেজিস্টার আছে, ছোট রেজিস্টার, সেখানে ছাত্রদের নাম, কত টাকা বেতন তখন কালেকশন হতো ছাত্রদের কাছ থেকে, সেগুলো হিসাব এবং কাকে কত টাকা বেতন দিতেন তার হিসাব, এবং তার বিদায়বেলা তাকে একটা মহাভারত উপহার দিয়েছিল স্কুল থেকে, সেটা দেখলাম। তিনি শেষ বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় ওনার পা ভেঙেছিল, সেই পা ভাঙার পর থেকেই তিনি আস্তে আস্তে
উনি এই শিক্ষকতার পাশাপাশি আর কি কাজ করতেন? শিক্ষকতার পাশাপাশি উনি সার্ভের কাজ করতেন, তারপরে হোমিওপ্যাথি প্র্যাকটিসও করতেন। তো কিছু জমি জমা আছে, সেই জমি জমাতে তার লাগানো এখনো কিছু কাজ এখনো পচা আছে তার হাতে লাগানো। ছয় সাত বছর হবে তখন দাদু আমাকে পড়াতো ভালোভাবে, পড়া পড়া সবগুলো শিখেছি, দাদুর কাছে শিখেছি। তারপরে তিন চার বছর পর তারপরে দাদু মারা যায়। তারপর আমি দাদু যখন মারা তখন খুবই ছোট, তখন অত কিছু স্মরণ শক্তি আমার নেই, কিন্তু সবার মুখে শুনেছি যে দাদু নাকি তুলসী আগে প্রথমে আপনার হাই স্কুলে তখন চাকরি করতো, তারপরে তুলসিয়াটা জুনিয়র হাই স্কুলে আপনার শিক্ষকতা। মানে উনি কি পদে ছিলেন তুলসিরা উচ্চ বিদ্যালয়ে? উনি আপনি উনি ছিল প্রধান প্রধান শিক্ষক হিসেবে পদে ছিলেন আর কি। রিটায়ার আপনার যখন করেন তখন তার বেতন 50 টাকা, না 60 থেকে 70 টাকা তার বেতন, এবং তিনি যখন ই পেতেন পেনশন পেতেন তার 50 টাকা মাত্র পেনশন পেতেন। লাস্ট জীবনে যখন আমরা শুনলাম যখন 50 টাকা নাকি আপনার পেনশনে পেয়ে তিনি মারা যান, এবং তার সঙ্গে সঙ্গে আমি ইংরেজিও করতেন, মাপাপি করতেন, তারপরে হেমোপ্যাথি চিকিৎসাও করতেন। বাড়িতে যারা যদি কেউ যদি অসুস্থ হলে আসলে তার চিকিৎসা করত, এবং স্কুলে যাওয়ার সময় আপনার ব্যাগ হেমোপ্যাথি ব্যাগটাও সঙ্গে নিয়ে যেতেন, ওখানেও কিছু ওষুধপত্র দিতেন, লোকদের চিকিৎসা করতেন। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।